নতুন মিশো, তুই তুই এখানে কি করছিস? এই বাড়িতে না এই ঘরে? একটা কথা জিজ্ঞেস করতে এলাম, ওই চিলে কোঠার ঘরে কি হয়েছিল গো? ওই ঘরটার কথা মনে করলেই আমার মাথার মধ্যে এরম যন্ত্রণা করে কেন? কি হয়েছিল ওখানে? আরে পারু। হ্যাঁ নতুন মেশো। জনার্দন নবীন সব কোথায় রে? ওরা তো নতুন মাসিকে বলে মেলায় গেছে। তোমার কিছু লাগবে আমায় বলো, আমি করে দিচ্ছি। তুই এসব কি করছিস? এই যে জনার্দন কাকা বললো জামা কাপড় গুলো মেলে দিতে, সেটাই করছি। তোর মা কোথায়? মা তো ঘরে ঘুমাচ্ছে। বাহ, তোর নতুন মাসি তোর মা সব ভাত ঘুম দিচ্ছে আর তুই একা একা খেটে মরছিস। আয় আয় দেখি আমার সঙ্গে। কোথায়? আরে আয় না, রাগ হল। তোর জন্য একটা দারুণ জিনিস এনেছি, আয়। নতুন মেশো দেখলে না, অনেক কাজ আছে, পছন্দ হবে তোর। তুমি তো আমাকে কত ভালোবাসতে, কত আদর করতে, আমার হাতে পায়ে গায়ে ক্রিম লাগিয়ে দিতে, কত পছন্দ করতে। মনে আছে তো নতুন মিশো? কাজ করে করে কি অবস্থা করেছিস দেখ তো হাত দুটো। নিজের শরীরের একটু যত্ন নিতে পারিস না? বোকা মেয়ে কোথাকার, তোর জন্য আনিয়েছি এই ক্রিমটা, জানি এই সিঙ্গাপুর থেকে। দেখে মাহাত্তা দে। নতুন মিশো আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। আরে বাবা যাবি যাবি, দে হাত দে। ওরে বাবা, কাজ যেমন করতে হবে তেমনি শরীরের যত্ন তো নিতে হবে। হ্যাঁ, মেয়ে মানুষের শরীর যদি চলে যায় তাহলে আর কি থাকলো বল দেখিনি। হ্যাঁ নতুন মাসে আমাকে যেতে হবে, আমার সত্যি অনেক কাজ আছে। আর তারপর নতুন মাসে উঠে যদি দেখে আমি কাজ করিনি কোনো, তাহলে খুব রাগ করবে। তাড়াহুড়ো করিস না, একদম তাড়াহুড়ো করিস না। কত দামি ক্রিম জানিস? সারা গায়ে ভালো করে মাখাতে হবে না? দেখি দেখি মুখখানা দেখি আগে, আয় আয় মুখখানা দেখি আয়। কি হলো নতুন মিশো? দাদা বৌদি কো, এ কি তুমি এত রাতে এখানে কি করছো? কেন, আমি কি কোনো ভুল করেছি? নতুন মিশো এত রাতে কি আমি তোমার ঘরে আসতে পারি না? যা লাবণ্য। দাদা তুমি আমাকে চলে যেতে বলছো? এই নষ্ট মেয়ে যেতে বললাম তো তোকে।